Thank you.
No.
সঙ্গে চলো, এই কথাটা গাড়ির পছনেও লেখা থাকে বাংলায়। তুমি দেখো না এই কথাটা তোমার মগজে, আমি দেখতে পাচ্ছি না, বলতে পাচ্ছি না, মূর্খ যে কথাটা। এই কথাটা গাড়ির পেছনেও লেখা থাকে, বহু বাসের পেছনে লেখা থাকে। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, কৃষ্ণ বলো সঙ্গে চলো, বহু গাড়ির পেছনে মূর্খ জীব সঙ্গে জন্ম নেয়, সমস্যা। প্রারম্ভে পরম আরাধ্য গুরুদেব নিত্যলীলা ভূষ্ঠ ভক্তিদায় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিনে গীতার এই দিব্য ব্যাখ্যা যারা শ্রবণ করে চলেছেন, সেই সব ভক্তবৃন্দ, বিদ্যৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী এবং মাতৃশক্তিকে জানাই আমার হার্দিক অভিবাদন। তাহলে আপনারা কি শুনছেন? সমস্ত কর্মের বন্ধনকে অতিক্রম করা সম্ভব হয় কিসের দ্বারা? জ্ঞান আর ধ্যান। জ্ঞান যখন হয় তখন ধ্যান হয়, আর ধ্যান হলে যোগস্থ পুরুষ সমস্ত কর্মের প্রতি আসক্তিও ত্যাগ করে, কর্মের বন্ধনকেও ত্যাগ করে, কর্মের প্রতি আগ্রহকে ত্যাগ করে। সেই জন্য তিনি জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মাদি বর্ততে। তাহলে দেখা যাচ্ছে এই গীতার ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগ, ধ্যান যোগ বা আত্মসংযম, তিনটে নাম কি কি বলেছি? অভ্যাস যোগ আর ধ্যান যোগ আর আত্মসংযম, একটা অধ্যায়ের তিনটে নামকরণ করেছেন আচার্য। কেউ ধ্যান যোগ বলে ব্যাখ্যা করেছেন, কেউ অভ্যাস যোগ বলে ব্যাখ্যা করেছেন, কেউ আত্মসংযম যোগ বলে ব্যাখ্যা করেছেন। আর তিনটে কথাই এই অধ্যায়ে প্রযোজ্য। মানে জীব যত অভ্যাস করে, পাগলের মন্ডল কত কিছু মঙ্গলে পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, চামড়া তুলব এখানে। তো দেখা যাচ্ছে যে তাকে বলছেন যে দেখো, পূর্বাভ্যাসেন তেনৈব হিয়তে ঝবস অফিস জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মাদি বর্ততে। ভালো করে শুনবেন, পূর্বের অভ্যাস বশত ভগবানকে স্বাভাবিকভাবে ভালোবাসো। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, আপনারা মায়েরা অনেকে এসে বলেন যে আমার নাতিটা কি আমার নাতনিটা কি ভক্ত, আমি ঠাকুর ঘরে যাই সেও যায়, আমি মন্ত্র জপ করি সেও জপ করে, আমি ধ্যান করি সেও ধ্যান করে, আমি যেমন করি সেরকম করে, খুব ভালো। এটা তো ভালো কথা, কিন্তু তারপরে যে বিগড়াতে শুরু করে সেটা ব্যালেন্স করেন না, সেটা আর ছেড়ে দেন কেন? ছোটবেলা তো ওই পুতুল ঠাম্মা এরম করতে যেত, ঠাম্মার সঙ্গে বসে গেল, এটা একটু ডেঙে নেয় ঠাকুর, আবার ঠাম্মার ভোগ লাগিয়ে যে প্রসাদটা তুলে নিয়ে খেয়ে দেওয়া হলাম। এ তো আপনার রোজ হয়, রোজ দেখেন। এই জন্য ওই যে নাতিটার ভক্তিভাব আপনি দেখছেন, ওটা কাজে লাগানো যায় যদি ছোটবেলার থেকে আপনি তাকে কন্ট্রোল করতে পারেন, অভ্যাস করান যদি। তা না হলে ও বিগড়াবেই বিগড়াবে, ও আমার কাছে এসে বলে আমার নাতি এই করে, আমার নাতনি এই করে, আমার নাতনি এরকম, আমার নাতনি, আরে সব ভালো, ভালো তো একশো বার ভালো, একশো ভাগ ভালো, কিন্তু ওগুলো যদি যত বড় হবে তত বিগড়াবে, যদি না কন্ট্রোল করে তো বিগড়ানোর স্বভাবটা কোনোদিনই সুন্দর হবে না। সত্যি না মিথ্যে?
এই জন্য জগতে সবসময় যারা শিক্ষার চেষ্টা করবে তাদের সব কিছু থেকে শিক্ষা নিতে হবে। এই যে আমি বললাম যে গাড়ির পেছনে গাড়ি চালাচ্ছ, গাড়ির পেছনে কলকাতায় প্রচুর গাড়িতে লেখা আছে কৃষ্ণ বলো সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, গাড়ির পেছনেও লেখা থাকে, সেইটা বলতে গিয়েও বলোটা চোখ কত কিছু বলে যাচ্ছিস। এই গাড়ির পেছনে লেখা আছে এই কথাটা দেখে আমাদের ভালো লাগে। তো তোদের মগজে কি গান গাইছিস সেই গানটা ধরতে পারছি না, তাহলে কিরকম হচ্ছে? এই জন্য লেখা নেই কোনো গাড়ির পিছনে পড়িসনি, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো লেখা নেই। তাহলে সব জায়গায় শেখার আছে, গাড়ির পেছনে কি লেখা আছে সেখান থেকেও শেখা যায়। এখানে এই শ্লোকগুলো লেখা আছে এখান থেকে, এ তো মানে আমার সিলেক্টেড শ্লোক, আমি সিলেক্ট করেছি এই শ্লোক, তাই এই শ্লোকগুলোকে তুমি পড়ো না, দেখার চেষ্টা করো না যে কি লেখা আছে দেখি। তো তুমি তো হিন্দি বুঝছো, তো এগুলো পড়ো না। ওই যে নির্মাণ মহাজিতসঙ্গ দোষা 15 অধ্যায়ের 5ম শ্লোক, অধ্যাত্ম নিত্যাগ নিবৃত্ত কাম দ্বন্দ্বই বিমুক্ত সুখদুঃখ সঙ্গে গচ্ছন্ত মুঢ়া পদম অব্যয়ম তৎ, এইসব শ্লোকগুলো সব আমার সিলেক্ট করা শ্লোক, সেই জন্য দেয়ালের গায়ে লেখা আছে। সেগুলোকে যদি পড়ো তাহলে অনেক কিছু জ্ঞান হয়ে গেল। ওই একটা একটা শ্লোক জীবনের সব অন্ধকার দূর করতে পারে, কিন্তু শ্লোকগুলো যদি মুখস্ত না করে গুরুত্ব না দাও তাহলে কি হবে, অগ্রসর হওয়া যাবে। তাহলে গীতায় ভগবান বলছেন যে অবস মানে, তাহলে একটা বাচ্চা ছোটবেলা যে আবেশটা ঠাকুরমা ঠাকুরদা কি দাদু দিদিমার সঙ্গে যেগুলো দেখায় ওগুলো কেশবানন্দ মহারাজ দাম দেন, মানে মহারাজ তো তেমন কিছু খুশি হলেন না, বলে খুশি হব যদি আপনি ওকে গাইড করে ওই শিক্ষাটা ওকে কন্টিনিউ করার নিয়মিত করার তাহলে ভালো, আর যদি নিয়মিত না করার তাহলে তো বিগড়াবে। তো এই জন্য ওই ছোটবেলার ওই ভাব আপনি যা করতেছেন ঠাম্মা করতে, ঠাম্মা এত ভালোবাসে ঠাম্মার কাছে, আর ঠাম্মা ঠাকুরদারাই বেশিরভাগ নাতিগুলোকে বিগড়ায়, দাদু দিদিমারা নাতিগুলোকে বিগড়ায় একেবারে বাস্তব সত্য। হ্যাঁ, দাদু দিদিমা ঠাকুরদা ঠাকমা এরা নাতিগুলোকে এই কিছু বলিস না, যাক বাড়িস না, এই অমুক করিস না, এই কিছু বলিস না, থাক বাচ্চা, ও বাচ্চা এখন তো বাচ্চা যে ধীরে ধীরে কলিযুগে মারপেট থেকে চৌবাচ্চা হয়ে বেরোচ্ছে সেটা তো বুঝছে না, তো মারপেট থেকে চৌবাচ্চা হয়েই বেরোয় কলিযুগে। সেই জন্য নিজেকে সাধনা করতে হবে এবং সাধনায় মনটা বাচ্চার লাগাতে, তাহলে বাচ্চার মনকে না লাগালে আজকে তুমি দেখলে আমার সঙ্গে আমার নাতি কি ভালো, আমার নাতনি কি ভালো, এরকম ঠাকুর মন্দিরে পুজো করে প্রণাম করে ধ্যান করে ফুল নেয় মুখ করে তুম করে সব ভালো, কিন্তু ওটা কন্টিনিউ করবে তো, ওটা কন্টিনিউ, ওটা নিরন্তর অভ্যাসে পরিণত করান, সেটাই তো আমি কেশবানন্দ মহারাজ বলছে যে ওই ভালো স্বভাবটা কন্টিনিউ করান, তা নাহলে পরে যখন বিগড়াবে তখন আর আপনি কিচ্ছু করতে পারবেন না, তখন পুরো টিন এজ থেকে বিগড়াতে শুরু করে 13 থেকে, যেমন আমাদের নীল এসছে ফর্টিনে পা দিয়েছে, এই ফর্টিনে যে চলে এসছে এই এই সময়টা তো বিগড়ানোর টাইম, এই বিগড়ানোর টাইমটাকে যদি ব্যালেন্স করা যায় কন্ট্রোল করা যায় স্বভাবটাকে ইচ্ছাটাকে কন্ট্রোল করা যায়, কথাটা বুঝেছিস? অনেক কিছু বাজে ইচ্ছা জাগে, সেই বাজে ইচ্ছাগুলোকে কন্ট্রোল করার নামই হলো সাধনা। কি কি সাধনা? হ্যাঁ, বাজে ইচ্ছাগুলো যে কন্ট্রোল করতে না পারবে তার সাধনা হবে না, বুঝেছিস কথাটা? মনে থাকবে তো, মন কি তরঙ্গ মিটালো বাস হো গেয়া ভজন, বুড়ি নিয়াত সম্ভারলো বাস হো গেয়া ভজন, অসৎ প্রবৃত্তিকে সামলাও বাস ভজন হয়ে গেল। এই চোখ বন্ধ কেন, চোখ বন্ধ করবো না, মোটে চোখ খোঁচা মারবো কিন্তু, চোখ বন্ধ করিস কি খোঁচা পেরিস, এই জন্য চোখ বন্ধ করতে হয়নি, চোখ বন্ধ করে এখানে হরি কথা শোনা। হ্যাঁ না, গুরুদেবের দিকে তাকিয়ে শুনতে হবে, চোখ খোঁচা মারবো একদম, ওই যে এর মতো বিল্লমঙ্গল ওই সুন্দরী বউ দেখে তার পিছনে পিছনে গেছে, গিয়ে তার বাড়িতে গেছে,
গিয়ে কি করেছে বলো তো? গিয়ে তার বাড়িতে গিয়ে বলে আমি ব্রাহ্মণ অতিথি, আমি আজকে থাকব, তাহলে থাকো। তা এইবার তার স্বামী স্বামী এসেছে বলছে আপনি কি সেবা করবেন, কি সেবা করতে পারি, আপনি আমার বাড়ির অতিথি আর আপনি কোথায় যাচ্ছেন, খুব কাঁদছে, বলছে আপনি এত কাঁদছেন কেন? বলে আমি বৃন্দাবনে যাচ্ছি, বলে আমার পরম করুণাময় ভগবানকে দেখার জন্য, আমার ব্রজের জীবন রাধা বল্লভ শ্যাম সুন্দর ব্রজের কৃষ্ণ গোপালকে দেখার জন্য যাচ্ছি। তা বলে কাঁদছেন কেন? বলে আমার না একটা ইচ্ছে হয়েছে, আপনি যদি পূরণ করেন। বলে কি ইচ্ছে? বলে আপনার স্ত্রীকে রাত্রে খাওয়ার পরে আমার ঘরে পাঠিয়ে দেব, আপনার স্ত্রীকে খুব ভালো লেগেছে, খুব সুন্দরী তো, চান করছিল আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। বলে হ্যাঁ, আপনি বলেছেন অতিথি সবার জন্য আমি স্ত্রীকে পাঠিয়ে দেব। কীরকম কারণ বলছে? যে লোকটা কৃষ্ণের জন্য কাঁদছে আমার বউকে সোজাসুজি তার বরকে বলছে আপনার বউটা আমার কাছে পাঠিয়ে দেবেন, দেখা যাক তারা কতটা বিশ্বাস। সে স্ত্রীকে বলেছে যাও, ও সাধু যা বলবে, ওই লোকটা যা বলবে, লোকটা তো সাধু তো না, লোকটা যা বলবে তুমি তাই করো, খবরদার আমার অতিথি যেন অসন্তুষ্ট না। এবার বউকে পাঠিয়ে দিয়েছে বিল্লমঙ্গল ঠাকুরের কাছে, বিল্লমঙ্গল ঠাকুরের লেখা কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভুর প্রিয় গ্রন্থ, মহাপ্রভু এই গ্রন্থকে ভীষণ ভালোবাসতেন। বিল্লমঙ্গল ঠাকুর তার প্রথম শ্লোক লিখেছেন, চিন্তামণির জয়তি সোমগিরি গুরুর মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিঞ্চ মৌলে, যত পাদ কল্পতরোর পল্লব শিখরেষু, লীলা স্বয়ম্বর রসম লভতি জয়শ্রী, চাতুর্যৈক নিদান সিম চপল পঙ্গচ্ছটা মন্থরম, লাবণ্যামৃত বিচিলিত দৃশম লক্ষ্মী কটাক্ষদৃতম, কালিন্দি পুলিনাঙ্গন কামাবতাঙ্গ কামাবতারাঙ্কুরম, বালম নীলমমি বয়ম মধুরী মম আরাধ্ম। এই অপূর্ব কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ লিখছেন বিল্লমঙ্গল ঠাকুর। লাইটটা জ্বালিয়ে রেখেছি, কাউকে দেখবে মানে? তো দেখা যাচ্ছে তাহলে এই বিল্লমঙ্গল ঠাকুর বলেছে, এখন সুন্দরী বউ, লাল টুকটুকে চেহারা, বড় লোকের বউ, ধনী লোকের বাড়ি, তা বউকে পাঠিয়ে দিয়েছে, বউটা এসেছে বলে আপনার কি পদসেবা করে দেবো? বলে না মা, পদসেবা করতে তুই বসো, বসে বলে তুমি একটা কাজ করো না। বলে কি? বলে তোমার ওই মাথায় যে রূপোর কাঁটা, বড় লোকের বউ তো রূপোর কাঁটা চুলে দেয়, কাঁটা দুটো আমাকে দাও তো একটু। বলে কি করবেন, আমারে মারবেন? বলে তাও মারতে পারি, তুমি দাও, তোমার স্বামী কি আমার কথা শুনতে বলেছে না? বলে হ্যাঁ, আমার স্বামী বলেছে তো, তাই না, মাথার চুলের কাঁটা দুটো বের করে দিয়ে দিই। আর উনি ওই কাঁটা দুটো নিয়ে ঘাস করে চোখে মেরে দিয়েছে, চোখ দুটোকে কানা করে দিয়েছে। বলে এই চোখ যখন সুন্দরীর পিছনে দৌড়িয়েছে, এই চোখ দিয়ে আর কৃষ্ণ দর্শন হবে না, এই চোখকে এই জন্মের মতো শেষ করে দিল, বুঝতে পেরেছ? চোখকে জন্মের মতো শেষ করে দিল, এই জন্য ঘুমানো যাবে, এই জন্য তিনি ওই অন্ধ অবস্থায় চোখ দিয়ে রক্ত ঝরছে, শেট ছুটে এসে বাবারে মারে বলে বউটা বলতে, ওরে বাবারে মারে, বলে কি হয়েছে? বলে দেখো, গিয়ে দেখে রক্ত ঝরছে অঝরে। বলে এ কি করেছেন বাবা? বলে আমি যা করেছি ঠিক করেছি। বলে আমি অন্তত আপনার চোখ দুটোতে একটু ওষুধ লাগিয়ে পট্টি বেঁধে দিই। বলে না, এবার আমাকে যেতে দাও, আমার রাস্তা পরিষ্কার হয়েছে, চোখ দুটো সৌন্দর্যের পিছনে দৌড়াচ্ছিল কৃষ্ণকে ছেড়ে, এইবার এই চোখ দুটোকে শেষ করে দিয়েছি, আর যা দেখবো এবার মনে মনেই দেখব, যা করব মনে মনেই গোবিন্দকে দান করব। সেদিন গাড়ি কতবার বলেছি, এগুলো মাথায় থাকে না? আমার হাত ধরে নিয়ে চলো সখা, এ বিল্লমঙ্গল লেখা। আমি তো পথ চিনি না, আমি তো পথ জানি না হে সখা, আমি তো পথ চিনি না। বিল্লমঙ্গল ঠাকুর চোখ রক্ত ঝরে যাচ্ছে, তাড়াতাড়ি ওষুধ টষুধ পাতা টাতা দিয়ে পট্টি পট্টি বেঁধে দিয়েছে, না আমি আর থাকবো না, আমাকে তোমরা আটকাবার চেষ্টা করো না, আমার পথে আমাকে যেতে দাও।
বলে আপনি যাবেন কি করে, আপনি তো এতদিন চোখ ছিল, জন্মান্ধ হলে তাও একটা অনুমান থাকে, বলে আমাকে শুধু একটা লাঠি দাও, আমি আন্দাজ করি করে ঠিক যাব। সেইখান থেকে বিল্বমঙ্গল ঠাকুর কাঁদতে কাঁদতে বৃন্দাবনের পথে চললেন, বৃন্দাবনের পথে আসছে আর ওই গাইছে, আমার হাত ধরে নিয়ে চলো সকাল। চিন্তা করতে এই কথাগুলো যে বলি মাথায় থাকে না কেন, মাথায় এইটুকু মাথা তো কিছু থাকে না, এই জন্য বিল্বমঙ্গল ঠাকুর তাহলে কি করছেন বৃন্দাবনের পথে চলেছেন। রাস্তায় এক গরুর রাখাল, ও বাবা কান্তি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছ, তোমার চোখ অন্ধ হয়ে গেছে, বলে হ্যাঁ বাবা আমার চোখ অন্ধ, বলে কোথায় যাবে, বলে বৃন্দাবনে যাও, বলে চলো তোমাকে আমি ভালো রাস্তায় ও পৌঁছে দেব, লাঠিটা ধরে ভালো রাস্তা, বলে এসো বাবা আমার পিছনে পিছনে এসো। ভগবান দেখছেন ভক্তকে কিভাবে সাহায্য করে, কৃষ্ণ নিজে গোয়াল বালক সেজে বিল্বমঙ্গল ঠাকুরকে নিয়ে আসছেন রাস্তা দেখিয়ে। তাহলে বুঝতে হবে যে মনটা যদি ভগবানের কথায় গুরুদেবের কথায় কীর্তনের কথায় না থাকে, অর্থগুলো যদি অন্তরে না প্রবেশ করে, তাহলে তো ভিতরটাকে সুন্দর করব কি দিয়ে, আলোটা তো ভেতরে জ্বালাতে হবে, ধ্যানের আলো, জ্ঞানের আলো, চেতনার আলো, সেটা তো আমাকে জ্বালাতে হবে। পদ্মাসনে বসি কেন, বস, আমি তো পদ্মাসনে বসে বোঝা, বসতে বসতে আসন সিদ্ধ হয়ে যাবে। তো জ্ঞানের আলোক জ্বলিবে খুলিবে নয়ন চাহনি, বিল্বমঙ্গল ঠাকুর কাঁদতে কাঁদতে বৃন্দাবনে এসে ওই শ্লোক তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো, চিন্তামণি বিজয়, চিন্তামণি কে, চিন্তামণি একটা বেশ্যা, চিন্তামণির কাছে যাচ্ছিল বিল্বমঙ্গল ঠাকুর, সেখান থেকেই চিন্তামণি অনেক কিছু কড়া কথা বলেছে, বলে তুমি আমার এই দেহটার উপরে এত মোহ করো কেন, তুমি ভগবানকে যদি ভালোবাসতে এই জীবনেই পরম পুরুষ পরম সুন্দর পরম জ্যোতির্ময় পরম আনন্দ ঘন প্রভুকে তুমি পেয়ে গেলে, তা আমার এই সুন্দর দেহটা তোমার এত মোহ, চিন্তা করো। তো বিল্বমঙ্গল ঠাকুর বিশাল ধনী লোক ছিলেন, মড়ার খাটে বসে পার হয়েছিলেন, অনেক ঘটনা আছে। তিনি কাঁদতে কাঁদতে বৃন্দাবনে আসলেন, এলে প্রথম যখন তার চেতনা গভীর ধ্যানে জ্ঞানের আলো যখন ফুটে উঠল, তিনি প্রথমেই যার গুণগান, যাকে গুরু বলে জয় দিলেন, চিন্তামণির জয়তি, চিন্তামণি, কারণ চিন্তামণি আমাকে প্রথমে ভগবত ভজন করার উপদেশ দিয়েছে, সে আমার বর্তম প্রদর্শক গুরু, মানে পথ দেখানো গুরু, বর্তম প্রদর্শক, বর্তম মানে রাস্তা, প্রদর্শক মানে যে দেখায়, তাহলে রাস্তা দেখানো গুরু কে, চিন্তামণি। তাই বলছেন চিন্তামণির জয়তি সোমগিরি গুরুর মি শিক্ষা গুরুশ্চ ভগবান শিখি পিঞ্চ মৌলি, তাহলে প্রথম গুরুকে চিন্তামণি, তারপর সোমগিরি সন্ন্যাসী গিরি সম্প্রদায় তার কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন, তারপরে নিজের গুরুর বন্দনা করলেন, মানে চিন্তামণির জয়তি সোমগিরি গুরুর মি, কাকে জয় দিলেন, সোমগিরি, সোমগিরি গুরুর মি শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিঞ্চ মৌলে, আর শিক্ষা গুরুকে শিখিপিঞ্চ মৌলে ভগবান, শিখিপিঞ্চধারী কৃষ্ণ আমার গুরু, শিক্ষাগুরু তিনি আমাকে শেখাচ্ছেন, ভেতর থেকে শেখাচ্ছেন, আমাকে প্রেরণা দিচ্ছেন, আমাকে শেখাচ্ছেন, আমাকে বলাচ্ছেন, মোর কণ্ঠ বিনা করি বলায় মোরে গৌর হরি। তাহলে কেশব আনন্দ যখন বলে তাকে তো কেউ বলায়, নাহলে অনন্ত কথা বলে কি করে, অনন্ত শাস্ত্র অনন্ত বিধি বিধান
অনন্ত কিছু তোদের বলি তোদের তো মাথায় দেখে না, কেশব আনন্দ হাজার হাজার এই হাজার হাজার বছর না, হাজার হাজার বছর তো হয়নি। তাহলে এই যে ছোটবেলার থেকে অনন্ত শাস্ত্রের কথা, অনন্ত বিচার বলে যাচ্ছে, হাজার হাজার বছর ধরে কৃষ্ণ যখন বলেছে আমিও বলেছি, আমিও আগে বলেছি, হাজার হাজার বছর ধরে বলে আসছি বলে তো এখন বলছি, তবেই তো বলছি, তা নাহলে বলছি কি বসে। সেই জন্য মনে রাখতে হবে এই যে হাজার হাজার বছর ধরে কেশবানন্দ বলে যাচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে। কেশবানন্দ কবে ছোটবেলায় 2-3 ভাগবত শুনে ভগবানের জন্য কেঁদেছে, কি ভাগবত হয়েছিল এখনো মনে আছে? কালকে বলতে বলতে বলা হয়নি, কালকে বলতে বলতে বলছিলাম না যে পাঠ শোনার পরে যখন পাঠ শেষ হবে, মানে পাঠের শেষের দিকে পাঠক একদিন বলছেন, মানে প্রথম বছর না দ্বিতীয় বছর বলছেন যে দেখো তোমরা তো সবাই ভাগবত শোন, কিছু মনে করো না, কাঁচির মধ্যেও কখনো কখনো হীরা খুঁজে পাওয়া যায়, এটা ওই গুরুচরণ অধিকারীর মুখের ভাষা, তখন আমি ছোট বাচ্চা বলে কাঁচের মধ্যেও কখনো কখনো, মানে ওই শ্রোতাগুলোকে কাঁচ বলছে আর তার মধ্যে আমাকে হীরা বলে তুলনা করছে, চিন্তা কিন্তু তখন কিন্তু কেউ বিষয়টা, আরে একটা দুষ্টু ছেলেকে হীরা বলছে, তখন তো দুষ্টু ছেলে ছিলাম না, কাঁচের মধ্যে কখনো কখনো হীরা খুঁজে পাওয়া যায়। তাহলে আমি ওই যে একাগ্র হয়ে শুনতাম না, মন প্রাণ ঢেলে দিয়ে শুনতাম, ভয়ঙ্কর ব্যাপার, মানে আমি যখন শুনতাম তখন প্রত্যেকটা কথাকে গিলতাম, তার রসগুলো আস্বাদন করতাম, তার স্বাদগুলো নিতাম, তার আনন্দগুলো অনুভব করতাম, করে তবে আনন্দে ডুবে থাকতাম, তাই সবাইকে শোনাতে পারতাম আর আজও শোনাতে পারি। তিনি যা যা বলেছেন সবই শোনাতে পারি। তাহলে চিন্তা করুন, অনেক বক্তৃতার মধ্যে গুরুচরণ অধিকারীর অনেক কথা আমার বক্তৃতার মধ্যে চলে আসে ভাগবত ব্যাখ্যা করতে। তো তিনি যখন কত বছর আগের কথা, তাহলে তার মানে এখান থেকে মনে করুন 61-62 বছর আগের কথা। 61-62 বছর আগে যে পাঠ শুনেছি সেই পাঠ এখনো আমার স্মৃতিতে ধরে রেখেছে। ওদিকে কি দেখছো, কুত্তাকে দেখছো? এই জন্য এখনো আমার স্মৃতিপটে সেই দৃশ্যগুলো রয়েছে। তাহলে সেই দৃশ্যগুলোর আমার মনের উপরে প্রভাব ফেলেছিল, এত এত দাগ কেটেছিল, তাই সেগুলো মনে থাকে। ওকে, আমার কথাগুলো আমার মনে এতভাবে দাগ কেটেছিল বলেই তো মনে আছে, দাগ না কাটলে মনে থাকতো না, মনে থাকবে? এই জন্য তোদের মনে গুরুদেবের কথাগুলো দাগ কাটে না, দাগ কাটে না বলে মনে থাকে না, এই জন্য যত দাগ কাটবে তত মনে থাকবে। যেমন পাথরে যদি খোদাই করে লিখে দেওয়া যায় সেটা কিন্তু রং উঠে গেলেও খোদাই করা লেখাটা থেকেই যায়, সেই রকম আমরা যদি আমার হৃদয়ের প্রতিটা কথাকে আমরা হৃদয়ের মধ্যে লিখি, গুরুদেব এই বলেছে, এই বিচার করেছে, এই সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আমরা যত লিখব তত আমাদের হৃদয়ের মধ্যে খোদাই করা ভগবানের নাম থেকে যাবে, ঠিক না? তাহলে এখানে বলছেন যে শব্দ ব্রহ্মাদি বর্তকে, সমস্ত ইচ্ছা কামনা বাসনা সব কিছুকে ত্যাগ করে তিনি ব্রাহ্মী চেতনায় তুরীয় ভূমিকায় ইউনিফাইড ফিল্ড তুরীয় স্তর সেখানে পৌঁছে যোগ ভূমিতে, তখন আর তার কোনো কামনা বাসনা ইচ্ছা কিছুই থাকে না, কিন্তু তাকে তার পূর্ব পূর্ব জন্মের অভ্যাস, পূর্বাভ্যাসেন তেনৈব, এই কথাগুলো মনে রাখবে, পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে হবস অপিস, পূর্ব পূর্ব জন্মের অভ্যাস তাকে ঠিক অবশভাবে মানে জানে জ্ঞানে অজ্ঞানে চেতনায় অজানে, যেমন আমরা দিব্য দিব্য স্বপ্ন দেখি, আমি ইচ্ছে করে বললে স্বপ্ন আসবে? দিব্য স্বপ্ন দেখতে গেলে তো দিব্য চেতনা তৈরি হতে হবে, চেতনা যদি সুন্দর হয়
সবার সময় যদি ধ্যান করি, মন্ত্র জপ করি, গভীরভাবে ধ্যান করি, সব সময় যদি ধ্যানের মধ্যে মনকে রাখি, যা কিছু ব্যবহারিক জগৎ ওগুলোকে যদি সহজভাবে নিই, ব্যবহারিক জগতে এইটা হলো ভালো, হলো না বলে ঠিক আছে ভালো, হলো না ওটাও ভালো। আর যশোবন্ত মহারাজ কি বলে, হলে ভালো না হলে আরো ভালো, যা বাধা হ্যাঁ মেনে নিতে হবে, না হলে আরো ভালো, ঠিক আছে। আরে বাধা তো জীবনে গ্রহ গ্রহের প্রারম্ভ, এই যে সেদিন বলছিলাম যে তিন প্রকারের প্রতিকার হয়, একটা বললাম ভৌতিক প্রতিকার মানে এই রত্ন, আর একটা বললাম দৈবিক প্রতিকার মানে মন্ত্র জপ, যে গ্রহ যে দেবতা আমার এখন, যেমন আজকের দিনটা কি, আজকের ও তো ভোরবেলা ঘুম ভাঙলে আমার মনে হয় আজকে সোমবার, ওম ঐং ক্লিং সমায় ওম ঐং হ্রিং ক্লিং কমলা মাতৃকায় নমঃ, আর সমীর দেবতা কৃষ্ণ ওম নমো ভগবতে শ্রীকৃষ্ণায় ওম নবগ্রহায় নমঃ, গ্রহ দেবতায় নমঃ, গ্রহ দেবীভ্যো নমঃ, বাস্তু পুরুষায় নমঃ, সর্বেভ্যো দিকপালেভ্যো নমঃ, নবগ্রহায়। তারপরে সপ্ত নিম্ন লোকায় নমঃ, সপ্ত ঊর্ধ্ব লোকায় নমঃ, সর্বেভ্যো দিকপালেভ্যো নমঃ, ঋষি লোকায় নমঃ, তপ লোকায় নমঃ, মহর লোকায় নমঃ, বলিস তো। তাহলে প্রতিদিনের ক্রিয়া, তাহলে সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমাকে আজকে সোমবার, তাহলে সোমবারের মন্ত্র আমি তো জপ করেই উঠব, এটাই তো আমার ধর্ম, এটাই আমার কর্তব্য। কালকের মঙ্গলবার মঙ্গলের মন্ত্র জপ করব, ওম হুম শ্রীং মঙ্গলায় ওম ঐং হ্রিং ক্লিং ভগলায় নমঃ, ওম নমো ভগবতে নরসিংহায় নবগ্রহায় নমঃ, গ্রহ দেবতায় নমঃ, গ্রহ দেবীভ্যো নমঃ, বাস্তু পুরুষায় নমঃ, সর্বেভ্যো দিকপালেভ্যো নমঃ, সপ্ত নিম্ন লোকায় নমঃ, সপ্ত ঊর্ধ্ব লোকায় নমঃ, কামধেনবে নমঃ, কল্পবৃক্ষায় নমঃ, ঋষি লোকায় নমঃ, পুলহ পুলস্থ কৃত ভৃগ্য অঙ্গিরা বশিষ্ঠ বশিষ্ঠ আদি যমদগ্নি আদি সপ্ত ঋষায় নমঃ, সনক সনাতন সনন্দন সনত কুমারায় নমঃ, সর্বেভ্যো দিকপালেভ্যো নমঃ। সবাইকে সকালবেলা স্মরণ করে গুরুকুল ঋষিকুল প্রসন্ন হ, তবে তো শক্তি আসবে। সকালবেলা উঠেই ঘুম ভাঙার সঙ্গে আজকে কি বার শুরু হয়ে গেল জল, ঘুম ভাঙার যত স্বপ্ন দেখেছি সবই শুরু, আবার যেই ঘুম হয়ে গেল এখন জাগলাম আজকে মঙ্গলবারের জাগরণ, ফলে মঙ্গলকে জাগে, মঙ্গলের মন্ত্র জপ করি, মঙ্গলের নরসিংহদেবের ধ্যান করি, বগলার ধ্যান করি, আর হনুমানজির ধ্যান করি, করে তারপর উঠি, তাহলে কি হবে জীবনটা একটা ছন্দে এসে গেল, একটা দৈবী চেতনার বৃত্তের মধ্যে চলে, দৈবী চেতনার বৃত্তে, তাই না? তাহলে এই জন্য বলছেন যে শব্দ ব্রহ্মাদি বর্তাদে, তাহলে পরম ব্রহ্মের তার মধ্যে জিজ্ঞাসারূপী যোগস্য, তার যে জিজ্ঞাসা তাকে সেই স্থিতিতে নিয়ে চলে যায়। সব কর্ম মিথ্যা, সব সংসার মিথ্যা, যাক হ্যাঁ ওই বারবার বলতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে যে তিন প্রকারের প্রতিকার, তাহলে একটা হলো রত্ন যেটা ভৌতিক প্রতিকার মানে প্রকৃতি দিয়েছে, এ প্রকৃতির দান, এটা যেমন সমুদ্রে পাওয়া যায় প্রবাল পাহাড় আছে সেখান থেকে ওগুলো মেশিনে ফেলে কেটে কুটে এগুলো বেরোয়, যেমন এই হীরে এই হীরা এগুলো পাহাড়ে পাওয়া যায়, গুজরাটে বেশি পাওয়া যায়, এই যে নীলা এটাও পাহাড় কেটে 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 তবে নীলাগুলো বেরো, এই যে বার্মিস মতি এই মতিগুলো সমুদ্রে পাওয়া যায়, এগুলো বাসার মানে মুসলমান কান্ট্রির সম্পত্তি, কিন্তু এই বিরাট বার্মিস মতি মানে বার্মিস মতি খুব দামি জিনিস, এক রতির দাম এখন 25,000 টাকা 30,000 টাকা এক রতির দাম, যদি ছ রতি পড়তে হয় 5 রতি পড়তে হয় 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দাম। তাহলে এই যে মতি সেগুলো হচ্ছে ভৌতিক প্রতিকার মানে প্রকৃতি দিয়েছে, ভূত মানে প্রকৃতি পঞ্চভূত এক এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে এক একটা রত্ন তৈরি করেছে, সেই রত্নগুলো কি করে আমাদের শরীরে আমাদের যে অভাব আছে যে রঙগুলো সেই রঙগুলোকে পূরণ করে, তাই না? যেমন আমাদের একটু পেট খারাপ হলো, বললাম একটু হলুদ দিয়ে ভাত খা, হলুদটা কি অ্যান্টিসেপ্টিক, সর্ষের তেল হলুদ কাঁচা লঙ্কা লবণ দিয়ে খেলে ওটা আমাশা কেটে করে, কারণ পেটে যে আম মতো হয়ে যায় সেই আমটাকে কিন্তু ঠিক করতে পারে হলুদ, এ তার শক্তি রয়েছে, কারণ হলুদটা অ্যান্টিসেপ্টিক, এই জন্য কোথাও কেটে গেলে যদি হলুদ আর চিনি আর লবণ ভালো করে বা কোথাও চোট লাগলে আঘাত লাগলে যদি চিনি লবণ আর হলুদকে ভালো করে এসে নিজে, যেমন আমাদের নৈনিতালে রমেশকে বললাম যে চুন দিয়ে হলুদ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে ঘোটো, চিট হয়ে যাবে, চিট হয়ে যাবে একদম, জল বেশি করে দিয়ে ঘোটো ঘুরতে ঘুরতে চিট হয়ে যাবে, সেই চিটটা ওর উপরে গরম গরম লাগাবে,
তাহলে ব্যথা কমে যাবেই যাবে। তারপরে আরো ভালো হয় যদি ঠান্ডা জল আর লবণ দেওয়া গরম জল, একবার ঠান্ডা জলে চুবালাম, একবার লবণ দেওয়া গরম জলে চুবালাম, যতটা গরম সহ্য হয় আবার ঠান্ডা, এতেও ব্যথা কমে যাবে। তো যাই হোক, এগুলো আমাদের জীবনে দরকার, কারণ আমাদের ব্যবহারিক জীবনে শরীরকে সুস্থ রাখার জন্য একান্ত রূপে প্রয়োজন। কি বলেছ? এই জন্য তো মন এদিক ওদিকে যাচ্ছে। তো এখানে আলোচনার বিষয় হচ্ছে কি, যে এই যে প্রতিদিনের সাধনা, প্রতিদিনের ধ্যান, প্রতিদিনের ঈশ্বর প্রণিধান, এটাতে ভাঙি দিতে হবে। তাহলে এটা ভৌতিক প্রতিকার। আর একটা দৈবিক প্রতিকার কি, সকালবেলা উঠে মন্ত্র জপ, যে গ্রহের মন্ত্র, যে দেবতাদের মন্ত্র, সবাইকে জপ করে প্রার্থনা করলাম যে আমার জীবন পথের রাস্তাকে সুগম করে দাও। এই যেমন গণপতি আছে, আমি ওখান থেকে নামি আর ওই যে গণপতি লাগানো আছে দেখেছেন তো উপরে, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্ব করে কার্যে সুসর্বদা, ওম বক্রতুণ্ডায় নমঃ, গজাননায় নমঃ, একদন্তায় নমঃ, লম্বোদরায় নমঃ, পার্বতীপ্রিয় পুত্রায় নম, ওম নম গং গণপতয়ে নম, ঋদ্ধি সিদ্ধি সংযুক্তায় গণ। এই বলতে বলতে কিন্তু আমি বেরোই, কেউ শুনতে পায় না, কিন্তু আমি আমার কাজ, কারণ গণপতি ওখানে বসে আছে, তো ওকেই তো আগে প্রার্থনা করতে হবে, কারণ ও সারা কাজের আগে গণপতি হচ্ছে, গণপতির পূজা প্রথমে হয়। ভারতবর্ষে পঞ্চদেবতার উপাসনা কি কি, শাক্ত, সৌর, গণপত্য, আর বৈষ্ণব, আর হচ্ছে বল, শাক্ত মানে শক্তির উপাসক, সৌর মানে সূর্য উপাসক, আর গণপত্য মানে গণেশের উপাসক, আর শৈব মানে শিবের উপাসক, আর বৈষ্ণব মানে বিষ্ণুর উপাসক। এই পঞ্চদেবতার উপাসনা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তাহলে শাক্ত, শৈব, গণপত্য, শাক্ত, শৈব, গণপত্য, আর হচ্ছে বৈষ্ণব, হ্যাঁ পাঁচ পাঁচটাই তো বললাম, শাক্ত মানে শক্তির উপাসনা, গণপত্য, সৌর, সৌর মানে সূর্য, হ্যাঁ, আর হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব। তাহলে সূর্যের উপাসনা, সূর্যের প্রচার, সূর্যের উপাসনা প্রাচীন কাল থেকে, বৈদিক যুগ থেকে পঞ্চদেবতার উপাসনা চলে আসছে। এবং এটা ওই যেগুলো এখন মুসলমান হয়েছে, এরাও কিন্তু প্রাচীন কালে সূর্যের উপাসনা বা অগ্নির উপাসনা করত। কেবল এই পাষণ্ড, এই হযরত মুহাম্মদ এসে বলল ওসব কিছু করা যাবে না, ওই চন্দ্র, চন্দ্র হচ্ছে আমাদের ধর্ম, হিন্দু যেহেতু সূর্যের উপাসনা করে সেই জন্য পাষণ্ড শুরু করলো চন্দ্র। এখন চন্দ্রে গেছে বলে না না ওই চন্দ্রে যায়নি কেউ, সে চন্দ্র আমাদের আল্লাহর চন্দ্র, আলাদা, আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না, আর হযরত মুহাম্মদ ছাড়া যেতে পারবে না। পাষণ্ড হযরত ওই হচ্ছে বলেছে ওই চন্দ্রের উপাসনা, চন্দ্র। তাহলে বোঝা যাচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে দুটো বললাম, তাহলে দৈবিক প্রতিকার, দৈবিক মানে দেবতার মন্ত্র জপের দ্বারা চলার পথকে সুগম করে নেওয়ার চেষ্টা। যেমন আমার এখন শনি রাহু চলছে, যেটা দু তারিখে গিয়ে কেটে যাচ্ছে, দু তারিখ থেকে, দু তারিখে দেখা যাক কি খবর আসে, দু তারিখে কেটে যাওয়ার, দু তারিখ থেকে চেঞ্জ হওয়ার কথা, কিন্তু কিছু কিন্তু প্রবলেম চলছে। যেমন আজকে পাথরের মিস্ত্রি কাজ করবে, কিন্তু ইলেকট্রিকের তার সবে আগুন লেগে গিয়েছিল, সব বদলাচ্ছে, কেবিল দিয়ে মানে কেবিল লাগাচ্ছে, মোটা মোটা কেবিল, যাতে তারে তারে লেগে আগুন লেগে না যায়, গাছে লেগে গাছে আগুন লেগে যাচ্ছে, ওই ইলেকট্রিক তারগুলো এই জন্য খোলা তার লাগাতে না বলে এবার কেবিল মানে পুরো প্লাস্টিক লাগানো যে তার, সেই তার লাগাচ্ছে, দেখেছো তো, দেখেছো কালো কালো মোটা মোটা সব কেবিল তার লাগাচ্ছে, যাতে আগুন লেগে না যায়, গাছে আগুন লাগা বা শর্ট খাওয়া এইসব প্রবলেম না হয়। তাহলে দেখা যাচ্ছে, তাহলে প্রতিকার শুনলাম দুটো, আর তিন নম্বর প্রতিকার কি, তিন নম্বর প্রতিকার হচ্ছে অধ্যাত্ম প্রতিকার। অধ্যাত্ম মানে ধ্যান, ধ্যানের দ্বারা দৈবী শক্তির সঙ্গে চেতনাকে জুড়ে দাও। ধ্যানের শক্তি, আত্মার শক্তি, প্রাণের শক্তি, কুণ্ডলিনী শক্তি, সব সাধনার শক্তি যখন জাগে, অধ্যাত্ম চেতনা যখন জাগে, সেটা হচ্ছে প্রকৃত পাওয়ার।
যেমন কেশবানন্দ মহারাজের এত অসুবিধার মধ্যেও কাজ হচ্ছে, চলে যাচ্ছে, একটু বাধা আসছে, কিন্তু সে তো দুনিয়ায় সব কাজ করেই এসেছে, সারা দুনিয়াকে তোলপাড় করে এসেছে। তো মাঝখানে একটু বাধা এলো তো এলো, তাতে বয়ে গেল, ভালো বলে খারাপ হলেও ভালো, কারণ মানে খারাপ না হলে ভালো রাস্তাটা চিনব কি করে, হ্যাঁ তো খারাপ হবে তো তবে তো বুঝবো। এই যেমন এই অশোকটাশোককে এদেরকে শেখাচ্ছি যে কাজগুলো কিভাবে করতে হবে, সংসারে ছোট একটা ঘরে থেকেছ কি করে খেয়েছো, কাজ করে খেয়েছো, যা করে খেয়েছো খেয়ে, কিন্তু এটা একটা বড় প্রতিষ্ঠান, এখানে কাজ করতে গেলে অনেক অ্যালার্ট হতে হবে, সব কিছুতে অ্যালার্টনেস, কর্মের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কোন টাকাটা কোথায়, কারণ তোমাকে তো হিসেব দিতে হবে, ট্রাস্টের হিসেব, যখন সেক্রেটারি আসবে এখানে তোমাকে, তুমি হিসেবে ভুল করলে সেক্রেটারি এটা কি করে মিটলো, দাদা মেলাও তো, সে তো সেক্রেটারিকে আবার যোগান দিতে হবে, একে হ্যাঁ সিএ কে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে তাকে জবাব দিতে হবে, বলো ইসকা হিসাব দেখাই, ইসকা নোট দেখাই, ইসকা রসিদ দেখাই, তারা তো অ্যাকসেপ্ট হবে না, সেক্রেটারিকেও ছাড়বে না, তোমাকে সেক্রেটারি ছাড়বে না, আর সেক্রেটারিকে সিএ ছাড়বে, তাহলে হিসেব হিসেবের মতোই চলতে হবে, তা না হলে কেউ আমাকেও তখন সিএ যখন হিসেবে বলে মহারাজ যে আপনার ইয়ে কাম তো নেই হোসার, সে তো বলবে আমি করতে পারবো না আপনার এই কাজে, এই তো হিসেব ঠিক ঠিক, সে তো হিসেব ঠিক মতো, এইগুলো সব কিছু রিলেটেড জুড়ে আছে, সিএ হচ্ছে মেন, আর সিএ জবাবদেহি করতে বাধ্য হচ্ছে ইনকাম ট্যাক্সের কাছে, কারণ সিএ তখনই সই করবে যখন হিসেব মিলবে, সিএ তো আমাদের অ্যাকাউন্টটা সাবমিট করবে, তা সাবমিট করতে গেলে তাকে স্ট্যাম্প মেরে সই করতে হবে, ওই সাবমিট করতে গেলে স্ট্যাম্প মেরে শুধু সই করতেন মা বছরে তাকে 30,000 টাকা দিতে হয়, যারা ক্যালকুলেশন করে তাদের আলাদা টাকা, তাদের 20-25,000 টাকা, ওকে শুধু ওই স্ট্যাম্প মেরে সই করবে ওইটার জন্য 30,000 টাকা দিতে, বুঝতে পারছেন, কখনো 35,000 এই টাকা নেয় কেন, ওই যে আপনার এটা ঠিক আছে এই স্ট্যাম্প, তা নাহলে ওর সিএ যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওর সিএর সিস্টেমটাই বাতিল করে দেবে ইনকাম ট্যাক্স, তাহলে সিএর টান পড়বে একদম উপর থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, তুমি সিগনেচার দিয়া, তাহলে সিএ পর্যন্ত, আর সিএর উপরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কমিশনার, কমিশনার ডাক দেবে বলে কি করেছো এটা আমার, ওরা তো স্কুটিনি হয়, স্কুটিনিতে যখন ধরা পড়বে, স্কুটিনি বোঝো তো হিসেব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, স্কুটিনি যখন করবে তখন প্রবলেম, ছাড়বে না কাউকে, একদম টান পড়বে গোড়ার থেকে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের কর্তব্য কি সব সিস্টেমের সঙ্গে চলা, সিস্টেম যদি আমি ঠিক রাখি তাহলে ডোন্ট কেয়ার, কোনো প্রবলেম নেই, সিস্টেম যদি আমার ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকে, সেই জন্য মনে রাখতে হবে যে সমস্ত কর্মের প্রভাব থেকে তিনি মুক্ত হতে পারেন যার পূর্বপূর্ব জন্মের প্রারব্ধ সঙ্গে রয়েছে। তাহলে তিন প্রকার প্রতিকার শুনলাম, একটা হলো ভৌতিক প্রতিকার, একটা হলো গ্রহ নক্ষত্র দিকপাল সবার মন্ত্র জপের প্রতিকার, এটা দৈবিক প্রতিকার, আর একটা হলো অধ্যাত্ম প্রতিকার, মানে আমার আত্মার শক্তিকে জাগানো, যার জন্য কেশবানন্দর সঙ্গে কেউ পারে না কেন, যা তোমার কে পাত্তা দিচ্ছে, কাউকে পাত্তা দিই না, তো পাত্তা দিই না কেন, ওখানে করতেছি বলি আপনি কথা বলছেন, তো কথা বলবো না মানে কোথাকার হনু হয়েছে যে কথা বলবো না, ওকে ছেড়ে দিয়ে চলে আসবে, এই জন্য পৃথিবীতে কোথাও গাবড়াবার কিছু নেই, পৃথিবীতে তো আমার, আমি সৃষ্টি করেছি আর আমি সৃষ্টিকে পালন করি, আমি সৃষ্টিকে ধ্বংস করতে পারি, সেই শক্তি তো যোগীর মধ্যে আসে, ভগবান বলেছেন যে যোগী এগুলো করতে পারে, যোগ সাধনার দ্বারা প্রকৃতিকে বশ করতে পারে, প্রাণীকে বশ করতে পারে, সমস্ত প্রারব্ধকে অতিক্রম করতে পারে, সেই জন্য যোগীর এই অদ্ভুত শক্তি তো যোগের মধ্যে রয়ে গেছে, সেই জন্য প্রযত্নাদ যত মানস্ত, কালকে এইটা বলছিলাম যোগী সংসিদ্ধ কিলিস, এই যে প্রযত্ন, শুধু যত্ন বললেন না, যত্ন করো তার সঙ্গে একটা প্র উপসর্গ লাগিয়ে দিলেন, মানে বিশেষ যত্ন করো, যিনি বিশেষভাবে সাধনার যত্ন করবেন, কথাটা বোঝা যায়,
যেমন আমরা মানে সাধনার জন্য বিশেষ যত্ন করা, যেমন যদি ভালো খেতে চাই তাহলে আমাকে বিশেষ যত্ন করতে, রোজ একরকম খাচ্ছি, ডাল খাচ্ছি, সবজি খাচ্ছি, বেগুন পোড়া খাচ্ছি, সব বেগুন সিদ্ধ খাচ্ছি, তরকারি খাচ্ছি, এটা ওটা কপি খাচ্ছি, ফুলকপি খাচ্ছি, যদি বিশেষ কিছু খেতে হয় তাহলে বিশেষ ব্যবস্থা করতে হয়। তেমনি যদি সাধনার শক্তি লাভ করতে হয় তাহলে প্রযত্ন করতে হবে, মনে থাকবে তো, প্রযত্ন বিশেষ প্রকৃষ্ট রূপে যত্ন করার নাম হলো প্রযত্ন। প্রকৃষ্ট রূপে মানে যত্নের মধ্যে ফাঁকি থাকতে হবে না, রান্না করতে গিয়ে একটা ভুলে গেলাম তাহলে রান্না পুড়ে যাবে। যেমন সেদিন আমাদের অজিত কৃষ্ণ দুধ চাপিয়ে দিয়ে দরজা টরজা ভালো করে বন্ধ করে দিয়েছে, ভালো করে দুধ পুড়ে ডেকসি পুড়ে আগুন জ্বলে যেত, বলে এত গন্ধ বেরোচ্ছে, তিনতলার থেকে বলতেছে দুধ জ্বালনে কা বদবুয়া রায়, দুধ জ্বালনে কা, আমিও দোতলার থেকে ছুটে এসেছি, এরাও ছুটে ছুটিয়েছে, দেখে যে আগুনে দুধ তো নেই, 1 কেজি দুধ সব পুড়ে কয়লা হয়ে গেছে আর ডেকসিটাও পুড়ে। তাহলে প্রযত্নটা থাকতে হবে তো, আমার মাথায় রাখতে হবে আমি যে কি কাজ করছি, তাই না? এই জন্য এই যেমন আমাদের পার্বণ পিঠে করে যে কি সুন্দর, সবাই খাচ্ছে বেশ মন দিয়ে, তাই না? রান্নাও করছে ভালো, রান্না সুন্দর করছে, সযত্নে কাজ করছে, আর এখন ছুটে ছুটে সব দিকে দেখো, আর কা হাঁটতে হবে, হাঁটাটা একটু বেশি করতে হবে, বুঝেছ? তোমার মাও হাঁটতেছে না, তুমিও হাঁটতেছে না, ভালো করে হাঁটবা, বেশি করে হাঁটবা, জোরে জোরে হাঁটবা, জোরে জোরে হাঁটতে হবে। সুগারের রোগী জোরে জোরে না হাঁটলে সুগার যে কোন দিক দিয়ে তোমার কোন অঙ্গকে ড্যামেজ করে দেবে তার ঠিক নেই কিন্তু। এই জন্য আপনারাও শুনছেন তো, সুগারের রোগীকে হাঁটা একান্ত দরকার, আর জোরে জোরে হাঁটে, কতটা করে হাঁটি জানেন আমি? সেদিন তো শান্তিবাবু হেঁটে এসে একদম কেঁচে পড়েছে, বলে যা আর পারতেছে না, আর দিতেও দাঁড়াবার ক্ষমতা নেই, আরে শিগগির কিছু খেতে দে, কিছু খাওয়া, তা আমাদের পার্বতীর তৈরি পিঠে টিটে খেয়ে নিল, নিয়ে তারপরে একটু তাজা হলো, তবে হরি কথা বলল। আজকেও অনেক হাঁটা পড়েছে, তা 6-7 কিলোমিটার হবে মনে হয় টোটাল, হ্যাঁ। তাই জন্য তাহলে হাঁটতে হবে, হাঁটার দরকার তো, প্রাণায়াম করা, হাঁটা, ধ্যান করা, মন্ত্রজপ করা, এগুলো করতে হবে। তাহলে সবারই গুণ আছে, শুধু আলসেমিটা ত্যাগ করতে হবে, পার্বতী তো আলসে আলসে ভাব আছে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে গুরুদেবের পাল্লায়, এই যে কেটে যাচ্ছে তো, ও একটু এইবার একটু হাসি দিয়েছে মেয়েটে, যা একটু হাসি বেরিয়েছে, হাসে না এইটা সমস্যা, এই তোর মা হাসে না কেন রে, ওটা পূরণ করে দেয় ও না, ঠিক আছে। তাহলে এইবার আজকের এখানে প্রযত্ন যত মানস্তু এটা নিয়ে কাল ব্যাখ্যা করবো, এই প্রযত্ন সাধনায় কেমন করে করতে হয় সেটা আমরা কালকে বিশেষ ব্যাখ্যা করবো, যে প্রযত্ন না হলে যেমন ভালো খেতে চাইবে যেমন ভালো পিঠে করে দেবো, আর কি বললাম ভালো পিঠে, ভালো পরমান্ন হলে বললাম ভালো পরমান্ন হলে, যা পরমান্ন যদি এইবার দুধটা দিলাম মিষ্টি দিলাম যদি কেটে যায়, কেটে যাওয়া পরমান্ন তো ভালো লাগে না, তাই না? এই জন্য যেটা খেতে হবে সেটা যদি আমরা যদি স্পেশাল কিছু খেতে চাই তাহলে আমাদের সবাইকে সেইভাবে চলতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি গো হরি গো হরি গো হরি গো।